সৃষ্টি সৃষ্টি প্লাস সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানায়, স্বাগত জানাব সেই মানুষটিকে, যে মানুষটি আজকে অনেক কষ্টে কিন্তু লাইভ অনুষ্ঠানে আসতে পেরেছেন। কষ্ট এটাই যে কারণ ওনার চেম্বারে আপনারা এসে বসে থাকেন, কারণ একটাই যে সত্যি আজকের দিনে দাঁড়িয়ে আমরা বিজ্ঞাপনের অনেক রকম চমক কিন্তু দেখতে পাই। কেউ বলেন যে কাজ না হলে পয়সা রিটার্ন, কেউ বলেন ঠিক আছে হলো না আমি আবার দেখছি। কিন্তু এই অনুষ্ঠানের গেস্ট অশোক মহারাজ, যিনি ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট, তিনি কিন্তু শুরু থেকেই একটা কথাই বলে এসেছেন যে যতক্ষণ পর্যন্ত কাজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত দায়িত্ব আমার। তার জন্যে বারবার কিন্তু কোনো খরচ করতে হয় না, খরচটা একবারই, কিন্তু যতক্ষণ পর্যন্ত রেজাল্ট না পাওয়া যাচ্ছে ততক্ষণ কিন্তু মহারাজ কাউকেই ছাড়েন না। আর প্রত্যেকেই কিন্তু জীবনের সফলতা পেয়েছেন, সেটা সাংসারিক জীবন হতে পারে, কিংবা নিজের কেরিয়ারের জায়গা হতে পারে, কিংবা মামলা মকদ্দমায় জড়িয়ে গিয়ে জর্জরিত সেখান থেকেও কিন্তু বের করে নিয়ে এসেছেন ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট অশোক মহারাজ। সন্তানের জায়গা যদি আসে, সন্তানের জীবনে সফলতা, আবার অনেক মায়েরাই যখন সন্তান হচ্ছে না, ডাক্তারবাবু বলছেন হবে কিন্তু হচ্ছে না, বহু জায়গায় ঘোরার পর লাস্টে হয়তো অনুষ্ঠান দেখে বা কারোর মুখ থেকে শুনে মহারাজের কাছে আসার পর তিনি কিন্তু কোলে একটি ফুটফুটে সন্তান নিয়ে মহারাজের কাছে আসেন, মহারাজ আমার স্বপ্ন পূরণ করেছেন আপনি, আপনি সেই সওদাগর যিনি মানুষের স্বপ্নটাকে তুলে দেন মানুষের হাতে। হ্যাঁ দর্শক বন্ধু, সত্যি, এবং সেটা কিন্তু সম্পূর্ণরূপে ব্ল্যাক ম্যাজিকের দ্বারাই। ব্ল্যাক ম্যাজিক এমন একটা বিষয় যা কিন্তু না বলে কোনো কিছু নেই, সেখানে 100% সফলতা পেতে বাধ্য। কিভাবে সমস্তটাই শুনব মহারাজের কাছ থেকে, কিন্তু তার আগে আপনাদের মনের মানুষ অশোক মহারাজ, মহারাজকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, সৃষ্টি সৃষ্টি প্লাসের তরফ থেকে। নমস্কার মহারাজ। জয় মা, জয় মা রক্ষিণী। ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় সকলকে স্বাগত। আমরা বারংবার প্রত্যেকটি বিষয় নিয়ে যখন আলোচনা করি তখন একটি কথাই উঠে আসে যে কালা জাদু। বিশেষ করে আমি ব্ল্যাক ম্যাজিকের ওপর কাজ করি, তাই ব্ল্যাক ম্যাজিকের ওপরে বিভিন্ন রকম অধ্যায়, ব্ল্যাক ম্যাজিকের ওপর তার যে কর্মর ফল সেগুলোকে তুলে ধরি। আজকে এ পর্যন্ত ব্ল্যাক ম্যাজিকের কাছে এসে কেউ খালি হাতে ফেরত গেছে সেটা হয় না, যদি সে পূর্ণ মাত্রায় কর্ম করায় এবং অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে থাকতে পারে, তার রেজাল্ট 100% বেরোবেই বেরোবে। ব্ল্যাক ম্যাজিকের কিছু নিজস্ব নিয়ম থাকে, যে নিয়মগুলো সবাইকেই পালন করতে হয়। ব্ল্যাক ম্যাজিক বারংবার বলে নিজের কাজে নিজে বসো। আজকে সবাই এই নিজের কাজে নিজে বসর তাড়নাতে এখন কিন্তু বেশ কিছু তান্ত্রিক তারা কাজে বসাতে শুরু করেছে। তবু ব্ল্যাক ম্যাজিকের নকল করে তো কোনো লাভ নেই, আর ঠেলার সমান তো একরকম হয় না। ব্ল্যাক ম্যাজিকে একটি ক্রিয়ার জন্য শুধুমাত্র একটি যজ্ঞ করা হয় তা নয়, কিন্তু খণ্ডন ক্রিয়া সংকল্পের যজ্ঞ, মহাযজ্ঞ অর্থাৎ অমাবস্যার যজ্ঞ প্রথম স্তরের, তারপর ডামরির যজ্ঞ, তারপরে চিতার ওপর যজ্ঞ, এই চারটি যজ্ঞের সাথে সাথে প্রত্যেকটি অমাবস্যার যজ্ঞ এবং চিতার ওপরের যজ্ঞ একটি ক্রিয়ার সাফল্যের জন্য প্রয়োগ করা হয়। তাছাড়াও একটি ক্রিয়ার সাফল্যের জন্য তন্ত্রের সবথেকে শক্তিশালী অধ্যায়কে প্রয়োগ করা হয়, যেটিকে বলা হয় চালান ক্রিয়া। সেটি খণ্ডন ক্রিয়া, সেটি চৌসার ক্রিয়া, সেটি ডামরির চালান, সেটা উতারার চালান, সেটি দুর্ভাগ্যনাশের চালান, সেটা চিতাভোগ, শিবাভোগ, ভূতভোগের চালান। তো এই যে বিভিন্ন রকম চালান,
তন্ত্রের সবথেকে শক্তিশালী অধ্যায়ের মধ্যে পড়ে, যেটি মাত্র ব্ল্যাক ম্যাজিকের মধ্যেই রয়েছে। এই চালান ক্রিয়াগুলো প্রয়োগ করা হয়, শুধু প্রথম স্তরেই প্রয়োগ, এটা নয়। প্রথম স্তরে প্রয়োগের পর প্রত্যেকটি মাসে এই প্রয়োগটি চলতে থাকে, যতক্ষণ না আমার কাছে আসা মানুষ তার পুরো রেজাল্ট পায়। আমার কাছে যারা আসে তাদের কিন্তু রেজাল্ট লিখিত জমা দিতে হয়। অন্য কোথায় কি নিয়ম আমি জানি না, সেই নিয়ম আমি শুনতেও চাই না, জানতেও চাই না। আমার এখানে নিয়মটি বলছি যে আমার এখানে যারা আসে তারা লিখিত জমা দেয় যে আমি এতটা কাজ পেয়েছি। যতক্ষণ না সে তার পূর্ণ মনের ইচ্ছে পূরণ হচ্ছে, অর্থাৎ 100% রেজাল্ট পাচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু আমার দায়িত্ব থাকবে তাকে সেই রেজাল্ট দেওয়ার। আমরা যে খরচটা নিয়ে যে এতগুলো যোগ্য হলো, তারপর আবার মাসে মাসে যোগ্য হবে, তার জন্য সবসময় খরচের ব্যাপার নয়। আমরা রেজাল্টের বদলে, আমি কিন্তু রেজাল্টের বদলে খরচটা নিই, যে আমি এই রেজাল্টটা দেব তার বদলে এই খরচটা তোমার লাগবে। সেই খরচটা নেওয়া হয় এখানে, যে তোমার এই সমস্যা, সেটি হতে পারে প্রিয়জন চলে গেছে তাকে ফিরিয়ে আনার জন্য, হতেই পারে তোমার সন্তান তোমার কথা শুনছে না তাকে বাধ্য করার জন্য, হতে পারে তোমার সন্তানটি গর্ভে আসছে না, ডাক্তার বলছে সবকিছুই তো ঠিক কিন্তু সন্তান কেন হচ্ছে না জানি না। সেই জায়গায় যদি তন্ত্রের প্রয়োগ করা যায়, ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করা যায়, সন্তান হবেই হবে। তো এই যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যার সমাধানের অর্থ নেওয়া হয়, এবং যতক্ষণ না তোমার জীবনে সেই সমস্যার সমাধান হয় ততক্ষণ অবধি কাজ করে রেজাল্ট বার করার দায়িত্ব আমার। তাই আমার কাছে যারা আসে তারা অন্যের কাছে আর দৌড়োদৌড়ি করে না, কারণ আজকের ডেটেও, ঠিক আজকের দিনেও আমি কিন্তু সেরকমই ক্লায়েন্টকে দেখে এসেছি। সকাল 11টায় এসছে, 2:30 সময় তার ডাক পড়েছে তাকে দেখার। আজকে 2019, 8 বছর আগে তিনি আমার কাছে এসেছিলেন, কাজ করিয়েছিলেন, তন্ত্রক্রিয়ার প্রয়োগ করিয়েছিলেন তার সন্তানের জন্য। সেই সন্তানের সমস্যা মিটে গেছে, আবার আরেকটি সমস্যায় পড়েছে, সে কিন্তু আমার কাছে আবার এসেছে। 8 বছর ধরে সেই প্রেসক্রিপশনটি কিন্তু রেখে দিয়েছে, আমরা যেটার উপরে লিখে দিই না সেই জিনিসটি কিন্তু রেখে দিয়েছে, সেই অক্ষত সুন্দর অবস্থায়। মহারাজ আপনি বলছেন 8 বছর, আমি যখন একবার আমার সৌভাগ্য হয়েছিল কৌশিকিতে যাওয়ার, 10-15 বছর আগে সে ভাজে ভাজে ফেটে গেছে, সেই প্রেসক্রিপশন আছে তো। আমার 24 বছর পুরনো ক্লায়েন্ট আছে, সেই 24 বছরের পুরনো, মানে আগে যখন আমি দেখতাম তখন তো মিডিয়াতে ছিলাম না, তো সেই সময়কার প্রেসক্রিপশনও আছে আমার ক্লায়েন্টের কাছে আছে, এবং সেটি অক্ষত অবস্থায় আছে, ভাজে ভাজ করে একদম সমান করে রেখে দিয়েছে। এটার সবথেকে বড় জিনিস তার বলি, সেটা হচ্ছে তার ভালোবাসা এবং তাকে রেজাল্ট দেওয়া। আজকে যদি আমি রেজাল্ট না দিতে পারতাম তাহলে ওটা কিন্তু আগুনে চলে যেত। মহারাজ এই পৃথিবীটাই হচ্ছে গিভ এন্ড টেক পলিসি, গিভ এন্ড টেক পলিসি, তুমি আমায় দেবে আমি তোমায় দেব, আপনার থেকে পেয়েছে বলে ওটা অত যত্ন নেই একদম। আমি যদি তাকে রেজাল্ট না দিতে পারতাম সে রাখতো না। হ্যালো নমস্কার। কটার সময় জন্ম? রাত্রি 3টা। রাত্রি 3টে জন্মস্থান? নদিয়া। নদিয়া 10 তারিখ রাত্রি 3টে। আচ্ছা পরের দিনটা কি বার ছিল? প্রতিপত্তিতে জন্ম হয়েছিল। গণ হচ্ছে দেবাড়িগণ, অর্থাৎ রাক্ষসগণ। দিন হিসেবে শুক্রবার, মাস হিসেবে শ্রাবণ মাস তোমার জন্য কিন্তু শুভ নয়। এখানে আমি শুরুতে কয়েকটি জায়গা খুব বাজে অবস্থায় দেখতে পাচ্ছি, সেই বাজে অবস্থার যে ফল সেটার মধ্যে দিয়ে গেলে বর্তমান অবস্থায় কোনো কিছুই সাকসেসের মধ্যে যাচ্ছে না, কিছু না কিছুভাবে পুরো সমস্যার মধ্যে জড়িয়ে পড়ছো এবং হওয়া কাজগুলো বন্ধ হয়ে যাচ্ছে বা আটকে যাচ্ছে, প্রিয়জনেরা কিরকম যেন দূরে সরে যাচ্ছে,
এরকম কি কিছু হচ্ছে তোমার জীবনে? বর্তমান অবস্থায় মানসিক চঞ্চলতা বলি বা মানসিক দুশ্চিন্তা বলি, সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তাই কি? হ্যাঁ, ছেলে মেয়ে নিয়ে একটু মানসিক দুশ্চিন্তার মধ্যে আছি, এবং যেটা কাজগুলো, যেটা হাইকোর্টে একটা কেস চলছে, সেটাও নিয়ে একটু মনে দিন হয়ে গেল, সেটাও ফয়সলা হচ্ছে না। আমি এর পরেই বলতে যেতাম সেই জায়গাটাই, তো এটাকে একটু ঘুরিয়ে যেভাবে আমি বলি, সেটা হচ্ছে যে কোনো কাজ একবারে করে উঠতে পারছো না, বেশ কিছুবার তার পিছনে দৌড়তে হচ্ছে, তারপর গিয়ে সেই কাজটা নামে, তাই হয় কি? হ্যাঁ, সেটাই হয়। এবং শত্রু অকারণে অকারণে শত্রু বেড়ে যাচ্ছে, এবং ভালো মানুষ যাদেরকে তুমি উপকার করেছো তারাও তোমাকে শত্রুতার দিকে নিয়ে যাচ্ছে, তাই কি? একদম ঠিক। এখানে আমি যেটি দেখতে পাচ্ছি সেটি ভূ সম্পদ নিয়ে কিন্তু কিছু সমস্যার সৃষ্টি হতে পারে, বুঝতে পেরেছো? হ্যাঁ, সৃষ্টি বলে ওটা স্যার, মানে স্যার ভূ সম্পদ মানে জমি জমা বাড়িঘর সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা সৃষ্টি হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সাবধান থাকবে। দেখো, বর্তমান অবস্থায় তোমার যে যোগ চলছে সেটাতে আগামী 4 বছর তোমার জন্য শুভ নয়, তাই আগামী 4 বছর তোমার পক্ষে বিশেষ রায় আসছে না। এক, দুই, এই গত 3-3.5 বছর এবং আগামী 4 বছর এর মধ্যে তুমি দেখবে প্রিয়জন মারা যাবে, তোমার কোনো আত্মীয় স্বজন কাছের মানুষ মারা যাবে। দ্বিতীয়, সাংসারিক ভাবে অর্থাৎ সংসার বা ঘরে তো মন বসবে না, মনটা প্রচন্ড ভাবে বিচলিত হয়ে থাকবে। এই সময় অ্যাক্সিডেন্ট, রক্তপাত, অপারেশন, চোট আঘাত লাগা, অল্পতে মাথা গরম হয়ে যাওয়া, এগুলো অনেক বেশি দেখা দেবে, এবং এই সময় দেনা হলে তা পরিশোধ করতে সহজে পারবে না। কি জানতে চাইছো বলো? মহারাজ আপনাকে কিন্তু কিছু জিজ্ঞেস করেননি, কি জানতে চেয়েছেন? করেছিলেন না? শুরুতেই একটা কথা বলেছিলেন যে কর্ম করছেন সেখানেও কিন্তু জব স্যাটিসফ্যাকশন নেই, যা আয় করছেন তার থেকে ব্যয় বেশি, শুরুতেই এই কথাটা বলেছিলেন। তোমার এখানে সমস্যা রয়েছে, কারণ এই যে যোগ রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু সময় তোমার ভালো যাবে না। বর্তমান অবস্থা আমি এটা বলেছিলাম, তোমার কি সময় ভালো যাচ্ছে? না, এই মুহূর্তে সময় ভালো যাচ্ছে না। ছেলে মেয়ে নিয়ে একদিকে প্রবলেম, ওদিকে আবার ল্যান্ড নিয়ে কেস, আর কাজকর্ম সেরকম, কাজকর্ম নিয়েও কিন্তু সময় খারাপ যাবে, সেটা কি যাচ্ছে? তোমার বর্তমান অবস্থায় আর্থিক কেরিয়ার কিরকম হবে? উত্তর পেয়ে গেছো যে বর্তমান অবস্থায় আর্থিক কেরিয়ার ভালো যাবে না, পেয়ে গেছো। দ্বিতীয়, তোমার এই আইনি ঝামেলার উত্তর আমি দিয়ে দিচ্ছি যে আগামী 4 বছর তোমার জন্য শুভ নয়। এবং সাংসারিক জায়গা আমি তুলে ধরেছিলাম যে সংসারেতে অর্থাৎ তোমার ঘরের ভিতরে তোমার মন চঞ্চল যোগ থাকবে, অর্থাৎ মন উচ্চাটিত হয়ে যাবে, ঘরে ভালো লাগবে না। ছেলে মেয়ে নিয়ে এরকম চঞ্চল, এই জায়গাগুলোর সমস্যাগুলো প্রত্যেকটাই তুমি কিন্তু ভোগ করছো, তাই কি না? তো এই যে ভোগ করছো তার কি কখনো প্রতিকার কিছু করিয়েছো? হ্যাঁ, কিছু কাজ করিয়েছিলাম। সেই কাজ যাকে দিয়ে করিয়েছিলে, কাজ করাবার পর সমস্যা কি মিটেছে? কিছুটা সমাধান হয়েছে। তাহলে আবার তার কাছে গিয়ে প্রতিকার পুরোটা করিয়ে নাও, তাহলে সমস্যার হাত থেকে বেরিয়ে আসতে পারবে। তার কারণ প্রতিকার যদি এই মুহূর্তে না থাকে, তাহলে তুমি কিন্তু ভালো মাত্রায় রেজাল্ট পাবে না। এই সময়টা তোমার জন্য আগামী 4 বছর
ক্ষতিকারক অবস্থায় আছে, তাই এই চার বছর তোমার জন্য কিন্তু শুভ ফল কোনো কিছুতেই দেবে না। মহারাজ আরো একটা কথা বলেছিলেন যে আত্মীয় স্বজন সেখানেও কিন্তু শত্রুতার জায়গা, যেটা ওনার জমি সংক্রান্ত বিষয় রয়েছে। এবার আপনি তো কাজ করিয়েছিলেন বলছেন, তাহলে কাজ করানোর পর কেন পুনরায় আপনাকে সেই সমস্যায় জর্জরিত হতে হলো? আর একটা তো নয়, একাধিক সমস্যায় আপনি জর্জরিত। জমি নিয়ে কেস চলছে, সন্তানকে নিয়ে টেনশন চলছে, কাজের জায়গায় ঠিক চলছে না, তাহলে কি কাজ হলো? পুরো মাত্রায় নাবাতে পারেনি, পুরো মাত্রায়, সেই কারণে তার এই সমস্যাগুলো না। এটা বলার পেছনে একটা কারণ আছে মহারাজ, আমার কথা বা মহারাজের কথা কেন বিশ্বাস করবেন? দেখুন তো, মহারাজের সামনে যিনি এসেছিলেন তিনিও কিন্তু কিছু পেয়েছেন। কি পেলেন, কেনই বা এলেন? আমার নাম ইন্দ্রনীল নন্দী, আমি এসেছি দক্ষিণেশ্বর থেকে। আমার স্ত্রীর কিছু প্রবলেম ছিল, সেই নিয়ে ও আসছিল মহারাজের কাছে বোধহয় বিগত বছরখানে, বছর দেড়েক হবে। তো সেই জন্য মহারাজের কিছু কাজ ওর করে দিয়েছেন এবং তাতে উপকৃত হয়েছে খুবই। তো সেই কারণে আর আজকে মায়ের জন্মদিন, আমার স্ত্রী আসতো একটু অসুস্থ হয়ে পড়েছে, একটু জ্বর হয়েছে, তো সেই কারণে আমি এসেছি। প্রায়শই আসি, ওর সূত্রেই মহারাজের সঙ্গে আমার পরিচয়, অনেক দিনের পরিচয় এবং এখন যথেষ্ট মানে ভালো পরিচয় আমাদের। তো মাঝে মাঝেই যাতায়াত আছে, তো সেই কারণে আজকে এই বিশেষ দিনেতে আমি এসেছি এখানে। আমার নাম ইন্দ্রনীল দত্ত, আমি দমদম এয়ারপোর্ট এরিয়াতেই থাকি। আমি দীর্ঘ 9 বছর ধরে একটা কেস লড়ছিলাম। আমাকে অশোক মহারাজ অনেকবারই বলেছে এখানে আসতে, কিন্তু সময়ের জন্য, গাফিলতির জন্য আসা হয়নি। তারপরে যখন অনেক প্রবলেম যখন বাড়তে লাগলো, তখন আমি অশোক মহারাজের কাছে আসলাম। আমার কাজের মানে আমার কাজটা যেটা প্রবলেম ছিল, সেটা মোটামুটি 2-2.5 মাস থেকে আমি রেজাল্ট পাওয়া শুরু করলাম, আর ফাইনালি আমি 6 মাসের মধ্যে আমি পুরোপুরি প্রবলেমটা আমার সলভ হয়ে গেল। এর জন্য আমি এখন মাঝে মাঝে ভাবি যে আমাকে যখন আগে বলা হয়েছিল তখন আমি কেন আসিনি। আমি অশোক মহারাজকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ দেব যে আমাকে সব কিছু থেকে মুক্ত। তাহলে দর্শক বন্ধু, বিকেল বলুন কি নিয়ে প্রশ্ন আছে? আইনি ঝামেলায় জর্জরিত ছিলেন, আজ কিন্তু তিনি মুক্ত হয়ে নিজে মুখে সেটা স্বীকার করলেন। ঠিক এই কারণেই মহারাজ কিন্তু এই যে আপনারা কি রেজাল্ট পাচ্ছেন সেটা আপনাদের হাতে লিখে জমা রাখেন, চ্যালেঞ্জের সঙ্গে কাজ করেন। আর বিষয় কিন্তু আরও একটা আছে, এই যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা কিন্তু 1 ঘন্টা 10 মিনিটের। যারা নিজের জন্য জানতে চাইবেন এই অনুষ্ঠানে ফোন করুন, আর যারা কাজ করাতে চাইছেন সরাসরি টিভি স্ক্রিনে যে মোবাইল নাম্বার রয়েছে 9831734253 এবং আরও একটি নাম্বার 9903444493, এই নাম্বারে কিন্তু ফোন করে কি কাজ করাতে চাইছেন সেই সংক্রান্ত বিষয়ে আপনারা কিন্তু কথা বলে নিতে পারেন। আর নিজের সম্বন্ধে জানতে হলে অবশ্যই লাইভ অনুষ্ঠানে ফোন করুন। একদম, এই ঘোষণাটা তরুণদা করে দিল, খুব ভালো হয়েছে। বেশ কিছু মাস ধরেই কিন্তু আমি এটা চালু করেছি যে লাইভ অনুষ্ঠানগুলোয় আমরা আসব, আমি আসব। সেই লাইভ অনুষ্ঠানগুলোয় তোমরা যত পারো ফোন করো, পুরো ডিটেলসে তোমাদের বলবো, ওই একটা প্রশ্নের জন্য এরকম নয় পুরো উত্তর দেব। কিন্তু আমার ওখানে যারা উপস্থিত হবে তারা কিন্তু কাজ নিয়ে আসবে। ডেট অফ বার্থ নিয়ে কোনো বিচার এখন আমি আর করছি না। কারোর যদি কোনো সমস্যা থাকে যে আমার এই সমস্যা, এই সমস্যার হাত থেকে বাঁচতে চাই, তারা ফোন করবে, বুকিং করবে, আমার সঙ্গে দেখা করবে। কারোর যদি মনে হয় যে ডেট অফ বার্থে বিচার করব বা জটক বিচার করব, তারা লাইভ অনুষ্ঠানেই ফোন করবে। কখনোই আমার ওখানে গিয়ে এখন ডেট অফ বার্থ বিচার করছি না, তাই কেউ এটা চেষ্টা করবেন না যে আমার ডেট অফ বার্থটা দেখুন, আমার সম্বন্ধে বলুন। যার দরকার শুধু এই ডেট অফ বার্থ বিচার করার, যার দরকার তার সমাধানের দরকার নেই, আমি এটুকু বুঝেছি এখন। তাই যার সমাধানের দরকার নেই তার চেম্বারের সময় নষ্ট করার দরকার নেই, যার সমাধানের দরকার সে চেম্বারে আসুক।
যার সমাধানের কোনো দরকার নেই, সে অপেক্ষা করো কবে লাইভ অনুষ্ঠান পাওয়া যাবে, সেটা আমার হোক আর যারই হোক। তোমার তো শুধু তোমার সম্বন্ধে শোনার দরকার, তাই লাইভ অনুষ্ঠানে চলে আসো, যে কোনো যার লাইভ অনুষ্ঠানেই হোক ডেট অফ বার্থ দিয়ে বিচার করিয়ে নাও। কিন্তু মাথায় রাখবে যাদের সমস্যা তারাই আমার কাছে আসবে, যখন বুকিং করাবে তখন নিজের নামের সাথে সাথে কি কারণে তুমি আমার কাছে কাজ করাতে আসছো, অর্থাৎ কোন সমাধানটার জন্য তুমি আমার কাছে আসছো সেটা অবশ্যই বুকিংয়ের সময় নথিভুক্ত করাবে, অর্থাৎ বলে দেবে। এবং যখন তোমরা আমার কাছে আসবে ওই বিষয় নিয়েই তোমার সঙ্গে আলোচনা করা হবে। একটু দেখে নেব। হ্যালো, নমস্কার। জয় মা, জয় মা, জয় মা রক্ষিনী। বলুন, কার বিষয়ে জানবেন? আচ্ছা, দাদার নাম কি? কোথা থেকে ফোন করছেন? আচ্ছা, ডেট অফ বার্থ? 1977, 10 আগস্ট 1977, তাই তো? 10:46, সকাল 10:46, জন্মস্থান রানাঘাট। রানাঘাট মহারাজের অনুষ্ঠান কতদিন দেখছেন? আজকে পেয়ে গেছেন, তাহলে আজকে মহারাজ বলেও দিচ্ছেন, আপনি একটু শুনুন। আচ্ছা, যার ডেট অফ বার্থটা তুমি দিলে, তিনি কি তোমার দাদা না ভাই? হাজবেন্ড, তাই তো? তার জন্ম বার হচ্ছে বুধবার, তাই তো? মিথুন রাশি তুলা লগ্নের মৃগশিরা নক্ষত্রে একাদশীর কৃষ্ণপক্ষের তিথিতে জন্ম হয়েছিল, তার গণ হচ্ছে দেবগণ। এগুলো কি কিছু জানা ছিল? এগুলো জানি। আচ্ছা, দিন হিসেবে সোমবার, মাস হিসেবে আষাঢ় মাস তোমার হাজবেন্ডের জন্য কিন্তু শুভ নয়, এটা কি জানা ছিল? না না, কি বললেন আরেকবার বলুন। দিন হিসেবে সোমবার, মাস হিসেবে আষাঢ় মাস তোমার হাজবেন্ডের জন্য শুভ নয়, বুঝেছো? তুমি দেখবে তোমার হাজবেন্ডের ক্ষেত্রে এমন একটি যোগ সৃষ্টি হয়েছে যে যোগ বেশ কিছু উপযোগের সৃষ্টি করে, যেরকম কাজ সহজে সাকসেস করতে পারবে না, কোনো কাজ একবারে করে উঠতে পারবে না, প্রত্যেক কাজের মধ্যে কিছু না কিছু বাধা থাকবে, পরিশ্রম অনেক বেশি করবে তবু রেজাল্ট তার জীবনে কম পাবে, শত্রু প্রচুর তৈরি হবে, শত্রু দ্বারা 100% তন্ত্রক্ত উপায়ে তার ক্ষতি হবে, মাথা খুব গরম থাকবে, অল্পতে রেগে যাওয়ার টেন্ডেন্সি তার থাকবে, অন্যের কথা বেশি শুনবে, ঘরের লোকের কথা কম শুনবে, কোনো কাজ যখন করতে যাবে তখন নিজে ভয় পাবে সঙ্গে লোক থাকলে যেন ভালো হয়। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বৃহৎ ধরনের অ্যাক্সিডেন্ট, রক্তপাত বা শারীরিক অসুস্থতা দেখা দেবে। এটা কত বছর বয়সে? আচ্ছা দাঁড়াও, সেটাও বলে দিচ্ছি। এখানে আমরা যে সময়টা এখন দেখতে পাচ্ছি এটা 27/4/2027 থেকে 5/6/2028, এর মধ্যে তোমার হাজবেন্ডের বৃহৎ ধরনের এই ঘটনাটি ঘটবে। প্রতিকারের জন্য একটা জিনিস আমায় বলো, আমি আর টিভি মিডিয়াতে কি প্রতিকার পেতে পারি? উপায়টা আমি বলে দিচ্ছি, দেখুন টিভি স্ক্রিনে যে মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে বলুন আমি এই বিষয়ে কাজ করাতে চাই, যিনি থাকবেন আপনাকে বুঝিয়ে বলে দেবেন। তুমি কোন উপায় খুঁজতে চাইছো? ওই টোটকা? মা কাল সর্পে মাঙ্গলে, কর্মের মধ্যে পূর্ণমাত্রায় বাধা, সাফল্য সহজে পাবে না, এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা, কোনো কাজ একবারে করে উঠতে পারবে না, বুঝতে পেরেছো?
এই যে গ্রহ যোগগুলোর প্রতিকার ছেড়ে দাও, যে সমস্যাগুলো আমি তুলে ধরলাম সেগুলোর মধ্যে কি কোনো কিছু ঘটছে তোমার হাজবেন্ডের সঙ্গে? তো সেই যে বাধাগুলো, এই যে আমি বললাম তার জন্য তো নয়, তার আগে থেকেই তোমরা অনুভব করছো তাই কি না? তাহলে এই যে আগে থেকে অনুভব করা সত্ত্বেও কি কোনো প্রতিকার করিয়েছো কি করাওনি? না না, প্রতিকার কিছুই করাইনি। কেন মা, তন্ত্রকে কি বিশ্বাস হয় না? বিশ্বাস তো হয়, এবার কাকে দিয়ে করাবো সেটাই বুঝতে পারছি না। আপনার অনুষ্ঠান তো অনেকদিন ধরেই, তার মানে এতদিনে আমিও বিশ্বাস জোগাতে পারিনি তোমাকে, তাই তো? বিশ্বাস করেছি কিন্তু ফোনে তো পাইনি। আচ্ছা, ফোনে পেয়ে জেনে তারপরে মাগো, আজকে ফোনে পেলেন জানলেন, এবার কি চিন্তা করলেন বলুন? এবার তো আপনার ফোন নাম্বারটা লিখে রাখছি, আপনার কাছে যাও। মাগো ফোনে পেয়ে সমস্যা মেটে না, মোবাইল নাম্বার আছে সেইটা লিখবেন। হ্যাঁ হ্যাঁ, ওটাই লিখে রাখুন। দেখো সামনে ভালো যোগ, ভালো যোগ মানে এটা আমাকে নতুন করে বলতে হবে না, কিছু যোগ আছে ইউনিভার্সাল যা মানুষ নিজেরাই জানে, যেরকম কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কৌশিকী অমাবস্যা, পৌষ কালী পুজো, রটন্তী কালী পুজো, বকুল অমাবস্যা, এগুলো মানুষ জানে, দোল মানুষ জানে ভালো। এবার আসি যে তার সঙ্গে শিবরাত্রি এবং তার সঙ্গে শিবরাত্রির সঙ্গে যে অমাবস্যা, এটাও কিন্তু বৃহৎ শক্তিশালী অমাবস্যা। আগামী দিন যেটা আসছে সেই অমাবস্যাটাকে, সেই তিথিটাকে, চতুর্দশী যুক্ত যে অমাবস্যা তিথি টোটাল যে আছে, এই তিথিটাকে যদি সঠিকভাবে কাজে লাগিয়ে নিতে পারো তাহলে কিন্তু মনের ইচ্ছে পূর্ণ হয়নি বা হবে না, এ হতে পারে না প্রথম। আর একমাত্র এই অমাবস্যায় আমি 3 দিন নির্জলা থাকি, একমাত্র সারা বছরের টোটাল যতগুলো অমাবস্যা থাকে তার মধ্যে এই শিবরাত্রি যুক্ত অমাবস্যায় আমি 3 দিন নির্জলা থাকি। তার কারণ 3 দিন ধরে, এই 2 দিন ধরে শিবরাত্রি, তারপরে অমাবস্যা থাকে। তো এই 2 দিনের শিবরাত্রি তারপর অমাবস্যার কাজ সেরে আমি জল পান করি, মানে এটি হচ্ছে আমি ছোটবেলার থেকে করে এসেছি। এই অমাবস্যার মতন শক্তি আমি আর কোনো অমাবস্যায় পাই না, তার সমতুল্য বলতে পারি কৌশিকী অমাবস্যাতে পাই। এই অমাবস্যা তিথিতে আমি কিন্তু বৃহৎভাবে সাধনা করি, যেটি শিবরাত্রির সাধনা পড়ে। এই শিবরাত্রিগুলো যারা যারা নিয়ম মাফিক করেছে আজ পর্যন্ত ফল পায়নি, একটা লোকও দেখাতে পারবে না, নট এ সিঙ্গেল আ পারসন, যে তার কাজে সে সাকসেস হয়নি, এরকমটি হয়নি, দেখাতে পারবে না। তাই বলছি মা, যদি মনে হয় যে ভাই তন্ত্রকে প্রয়োগ করব, ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করব, অশোক মহারাজের কাছে যাব, যদি মনে হয় তাহলে এই অমাবস্যাকে কাজে লাগিয়ে নাও, ইউটার্ন, জীবনের ভাগ্যের পরিবর্তন এই অমাবস্যার শক্তি তোমাকে দেখাতে পারে, মনের ইচ্ছে পূর্ণ এই অমাবস্যার শক্তি তোমায় দেখাতে পারে এই শিবরাত্রি যুক্ত অমাবস্যা তিথি। দেখো শুধু অশোক মহারাজ করে নয়, তোমরা নিজেরাও শিবরাত্রি করো। কেন করো? মনের ইচ্ছে পূর্ণের জন্য। সেই শিবরাত্রি যদি সঠিকভাবে করা যায় তাহলে 100% সাকসেস পাবেই পাবে। ফোনের বন্ধুকে অবশ্যই নেব, কিন্তু তার আগে একটা কথা প্রত্যেকের উদ্দেশ্যেই বলে দেব। মহারাজ একটা কথা বলেছিলেন, জটক বিচারের জন্যে কিন্তু কেউ আসবেন না, সত্যি আসার দরকার নেই। আসবেন কেন জানেন তো? একটা কারণের জন্যে আসবেন। আজকের দিনে দাঁড়িয়ে একটা ছেলে বা একটা মেয়ের বিয়ে দিতে কয়েক লক্ষ টাকা খরচা হয়, ওই টাকাটা খরচা করার আগে একবার এসে মহারাজ আমার মেয়েটিকে যে পাত্রস্থ করছি বা আমার ছেলেটিকে যে কন্যাস্থ করছি তারা যেন সারা জীবন ভালো থাকে, তারা যেন সন্তান জন্মগ্রহণ করাতে পারে, তারা যেন আর্থিক কষ্টে না পড়ে, এই প্রোটেকশনটা নিয়ে যদি বিয়েটা দেওয়া যায় সত্যি কিন্তু আমৃত্যু পর্যন্ত তারা ভালো থাকে, কি মহারাজ? তাই তো, লাইফ টাইম প্রোটেকশন হয়। মানে লাইফ টাইম প্রোটেকশন মানে আমার ওখানে তুমি যদি কোনো কাজ নিয়ে আসো সেই কাজটা রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর, তা সত্ত্বেও প্রত্যেকটা মাসে তুমি যদি আহুতি দিয়ে যাও, পয়সা তো লাগে না, আহুতি দিয়ে যাও, এবং ধরো তুমি 20 বছর আহুতি দিয়ে আসছো প্রত্যেক মাসে মাসে এসে, 20 বছর পর ওই সমস্যাটা আবার উদ্ভব হলো, তোমার পয়সা লাগবে না, রেমেডি আমি তৈরি করে দেবো। কিন্তু 20 বছর পর যদি লাভ দিয়ে এসে বলো আমায় এবার এই সমস্যা হয়েছে করো, তাহলে পয়সা লাগবে।
তাই বলা হয় লাইফ টাইম রেমেডি দেওয়া হয় আমার ওখানে। যদি তুমি লাইফ টাইম আমার কাছে আসো তাহলে লাইফ টাইম যে রেমেডি দেব সেটা লাইফ টাইমই থাকবে। কোন রকম ভাবে দ্বিতীয়বার সেটা সমস্যার উদ্ভব হলে তোমাকে পয়সা খরচ করতে হবে না। আর সবথেকে বড় কথা, আমরা প্রত্যেকেই সন্ধ্যেবেলা ঘরে তো ধূপধুনো যাই একদম, তাহলে মাসে একবার মায়ের সামনে বসে যদি মাকে আকুল নয়নে জানানো যায় যে মাগো তুমি আমায় রক্ষা করো, এর থেকে বড় পাওনা কি আছে? তার জন্য তো অর্থ খরচা লাগে না, লাগে না তো। আচ্ছা একটু দেখে নি কে আছেন। হ্যালো নমস্কার, জয় মারুক্কিনী। বলুন কার বিষয়ে জানবেন? আপনার শুভ নাম? আমার নাম রুম্পা মুখার্জি। রুম্পা কোথা থেকে ফোন করছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর থেকে। ডেট অফ বার্থ? ১৪/১২/১৯৮৮। কটার সময় জন্ম? ৬:৩০ AM। ৬:৩০ AM। জন্মস্থান? কৃষ্ণনগর। আচ্ছা এই যে বললেন না মহারাজের অনুষ্ঠান অনেক দিন ধরে দেখছেন, কেন? দেখি ওনার এগুলো ভালো লাগে, যে ওনার প্রতিটা কথা অনেক আলাদা আর সবার থেকে, এটাই আর সবার থেকে কথা অনেকটা আলাদা। থ্যাংক ইউ, আপনাকে অশেষ ধন্যবাদ। এবার মহারাজ বলছেন আপনার বিষয়। মা তোমার জন্মবার হচ্ছে বুধবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তোমার জন্মবার হচ্ছে বুধবার, তাই তো? হ্যাঁ বুধবার। হ্যাঁ। মকর রাশি ধনু লগ্নের ধনিষ্ঠা নক্ষত্রে ষষ্ঠীর শুক্লপক্ষ তিথিতে দেবাড়ি গণে অর্থাৎ রাক্ষস গণে তোমার জন্ম হয়েছিল। দিন হিসেবে মঙ্গলবার, মাস হিসেবে বৈশাখ মাস তোমার জন্য কিন্তু মা শুভ নয়। এখানে আমরা যে হরোস্কোপটা দেখতে পাচ্ছি মা, সেই হরোস্কোপের অবস্থান কিন্তু আমাদেরকে বলছে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়, তাই হয় কি মা? হ্যাঁ হ্যাঁ হয়। দ্বিতীয় বর্তমান অবস্থায় বেশ কিছু সময় ধরে দেখতে পাচ্ছ যে কোনো কিছুই ঠিক যাচ্ছে না, কোথায় যেন সব অঙ্কগুলো আগে ঠিক হচ্ছিল এখন সব যেন গোলমাল হয়ে যাচ্ছে, তাই কি? আচ্ছা, এবং এখানে আমি দেখতে পাচ্ছি মা একটি জিনিস, সেটা একটুখানি ভালো করে খেয়াল করে যোগ বিয়োগ করে আমাকে জানাও যে যাদের সঙ্গে সম্পর্ক খুব ঘনিষ্ঠ হয়েছে সেটা খুব বেশি দিন বা খুব বেশি সময় ধরে চলেনি, কোথায় যেন একটা দূরত্ব তৈরি হয়ে গেছে তারপরে, তাই হয়েছে কি? বা প্রিয়জন বা কাছে মানুষ থেকে মানসিক আঘাত পেয়েছে অনেকবার, তাই কি? এবং সেটা নিয়ে এত বেশি মানসিক আঘাত পেয়েছো যে চোখের জল বহুবার বেরিয়েছে এবং ভুলতে পারোনি সেই পরিস্থিতি, তাই কি? এখানে আমি যে অবস্থানটা দেখতে পাচ্ছি মা, সেখানে প্ল্যানিং তো করছো বাট সেই প্ল্যানিংটাকে পুরো কার্যকর করতে পারছো না, তাই কি? এখানে একটি জায়গায় দেখতে পাচ্ছি যে মানসিক চঞ্চলতা, মানে মনকেও এক জায়গায় ধরে রাখতে পারছো না, তাই কি হচ্ছে? এখানে আমি কিছু জায়গায় দেখতে পাচ্ছি তোমার পেট বা গাইনো প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে, একটু সাবধানে থাকবে, মাথাটা কিন্তু খুব গরম হয়ে যায়, অল্পতেই রেগে যাও, তাই কি? এবং ইদানিং যেন এটা আরো বেশি হয়ে যাচ্ছে, তাই তো? এবং রাগের প্রচুর মানে অনেকটাই বেশি, যে হাতের সামনে যা পাবে তাই ছুড়ে মারবে এরকম অবস্থা। বা কোনো কাজকে একবারে করে উঠতে পারছো না, বাধা পড়ে যাচ্ছে বারংবার, তাই কি? হওয়া কাজগুলো ইদানিং যেন আটকে যাচ্ছে, তাই তো? কি জানতে চাইছো বলো? আচ্ছা মা, তার আমি তার আগে বলি যে জিনিসগুলো আমাকে জিজ্ঞেস করলে আমি সেগুলোই তোমাকে সব জানিয়েছি, তো সব জানিয়েছি। হ্যাঁ, এবার দেখো মা, আমি জানানোর আগেও তুমি কিন্তু সেই ফলগুলো পেয়েছো এবং তাতে ভুক্তভোগী, পরিষ্কারভাবে ভুক্তভোগী, তাই কি না?
এবার আমি তোমাকে তোমার ডেট অফ বার্থ নিয়ে একটি ছক বেরিয়েছে, সেই ছকের গ্রহের অবস্থান কোন কোন ঘরে আছে, কার সঙ্গে আছে, সেই দেখে তোমাকে এগুলো জানিয়েছি, এবং সেগুলো তুমি ভুক্তভোগী এবং ভুক্তভোগী বর্তমান অবস্থাতেও। তার মানে পরিষ্কার যে তোমার এর প্রতিকার করা নেই, তোমার যে সমস্যাগুলো রয়েছে তার রেমেডি তোমার কাছে দৈবিক উপায়ে নেই, অর্থাৎ জ্যোতিষতন্ত্র মতে রেমেডি পূর্ণ মাত্রায় নেই, তাই তো? তো সবার আগে যদি আমরা মনে করি, অর্থাৎ তুমি যদি মনে করো যে আমার এই সমস্যার থেকেই বেরোতে হবে, তাহলে প্রতিকার দরকার। এক, দুই, আর কতদিন এরকম হবে? কারণ বহু বছর তুমি এরকম ভাবে কাটিয়ে এসছো, তাই কিনা? এবার আমাকে একটি জিনিস বলো মা, তুমি যে বাড়িতে থাকো, ধরে নাও ছাদালা বাড়ি, তাই তো? এই ছাদালা বাড়ির ছাদটি যদি ফুটো থাকে, তাহলে সূর্যের আলো যেরকম ঢুকবে, বৃষ্টির জলও সেরকম পড়বে, তাই কি না? এবার তুমি বলো, প্রতিকার করলাম না, অর্থাৎ ওই ফুটোটাকে বন্ধ করলাম না, আর আমি আমার বন্ধু বান্ধবদেরকে বারংবার বললাম, অর্থাৎ তুমি তোমার বন্ধু বান্ধবদের বারংবার বললে, কবে যে এই জল পড়া বন্ধ হবে, কবে যে সূর্যের আলো ঢোকা বন্ধ হবে কে জানে, তাহলে কি সেটা বন্ধ হবে? তাহলে আমাকে যেটা পার্মানেন্ট আছে সেটার থেকে রিডিউস করতে হবে, অর্থাৎ যে নেগেটিভ এনার্জি যেখান থেকে আসছে সেটাকে ব্লক করতে হবে, তাই কি না? তো তোমার এখানেও কিছু ছকের মধ্যে অবস্থান খারাপ আছে, যেখান থেকে নেগেটিভ এনার্জি আসছে এবং সেটি পার্মানেন্ট, তাহলে সেটাকে যদি ব্লক না করা হয়, তাহলে কি কেউ উত্তর দিতে পারবে কবে তোমার ভালো হয়ে যাবে? তাহলে সবার আগে কি দরকার? প্রতিকার দরকার, তাই কি না? মা, যতটুকু পারো, যেটা দিয়ে পারো কিছু প্রতিকার করো, কিছু প্রতিকার করলে কিছুটা ভালো হবে, সেই ভালোর থেকে যেটা প্রফিট পাবে সেটার জন্য আবার করবে, দরকার হলে কর্মের জন্য করো, দরকার হলে সম্পর্কের জন্য করো, কিছু করো প্রতিকার। তোমার দেখো যদি এই অবস্থায় থাকে, তাহলে কিন্তু যত দিন যাবে তত কিন্তু সমস্যা বাড়বে, যত দিন যাবে তত কিন্তু তুমি সমস্যার মধ্যে পড়বে। আগামী ছ বছর তোমার জন্য প্রচণ্ড প্রচণ্ড ভাবে খারাপ, তো আগামী ছ বছর তো তুমি এমনি ভালো পাচ্ছ না, তার মধ্যে তোমার গ্রহ অবস্থান খারাপ, তারাও তোমাকে পজিটিভ কিছু দিচ্ছে না, এই সময় যদি প্রতিকার না থাকে মা, তাহলে কিন্তু ভীষণ বিপদে পড়বে, তখন কিন্তু কিছু মুখ তুলে মাথা তুলে চলার মতন ক্ষমতাটাও থাকবে না। তাই বারবার বলছি, যত শীঘ্র সম্ভব প্রতিকার করো, যেভাবে পারো প্রতিকার করো, যদি প্রতিকার না করো তাহলে কিন্তু সমস্যা তোমাকে পিষে মারবে। সমস্যা আছে, সমাধানও আছে, ব্ল্যাক ম্যাজিক কিন্তু সেটাই পারে। দেখুন, যারা এই অনুষ্ঠান দেখেন তাদের বোধহয় একটা খুব ধারণা আছে প্রত্যেকেরই, যে যারা না এই ক্যামেরার সামনে থাকে তারা বোধহয় খুব ভালো আছেন, যারা ক্যামেরার পেছন থেকে এই ক্যামেরাটাকে চালায় তারাও বোধহয় খুব ভালো আছেন না। দর্শক বন্ধু, প্রত্যেকের জীবনে সমস্যা আছে, যারা ক্যামেরার সামনে থাকে, যারা আপনাদের জীবনে অনেকটা দুঃখকে ভুলিয়ে দেয় কিছু আনন্দের মধ্যে দিয়ে, তাদেরকেও কিন্তু আসতে হয় ব্ল্যাক ম্যাজিকের সামনে, কারণ ব্ল্যাক ম্যাজিকও কিন্তু প্রয়োজন পড়ে আমাদের মতো মানুষের জীবনে সফলতা আনতে। কীভাবে সেটা দেখুন। আজকে ফলাহারী অমাবস্যা, তো মায়ের কাছে, রক্ষিণী মায়ের কাছে এসেছি, মহারাজের কাছে এসেছি, তো একটা কনফিডেন্স থাকে যে অশোক মহারাজের কাছে আসলেই সব প্রবলেম সলভ হবে। আমাদের মধ্যে অনেক সমস্যা থাকে, ভুল বোঝাবুঝি, লোকে আপনাকে হয়তো ভুল কারণে ব্লেম দিচ্ছে, বা হয়তো আপনার কেরিয়ারেরও সাকসেস দরকার কিন্তু আপনি কোথাও আটকা পড়ে রয়েছেন, এমন অনেক অনেক কিছু থাকে। হয়তো এমন এমন মানে সিচুয়েশান ঘটে যেখান থেকে আমরা বেরোতে পারি না বা ওভারকাম করতে পারি না, তো সেখানে আমার মনে হয় যে মায়ের দরবারে আসলে বা মহারাজের দরবারে আসলে সেই প্রবলেম সলভ হবেই। আর আজকে ফলাহারী অমাবস্যা, আমি এখানে মায়ের সামনে আহুতি দিলাম, মাকে প্রণাম জানালাম, নিজের আবদার পেশ করলাম। আমি এতটুকু জানি যে যদি মনের বিশ্বাস থাকে তাহলে সব প্রবলেম অনায়াসে সলভ করাই যায়। তো আমি আমার মনের বিশ্বাস নিয়ে মহারাজের কাছে এসেছি, আমি আমার মনের বিশ্বাস নিয়ে মায়ের কাছে আহুতি দিয়েছি, দেখা যাক কি। দর্শক বন্ধু, এইভাবেই প্রত্যেকে কিন্তু জীবনে সফলতা পাওয়ার জন্যে ব্ল্যাক ম্যাজিকের হাতটা ধরে, আর ব্ল্যাক ম্যাজিকের হাত ধরা মানেই অশোক মহারাজের হাত ধরা। কেন?
না মহারাজ কিন্তু আপ টু রেজাল্ট একদম কমিটমেন্ট সেটাই করে থাকেন। এবং আমাদের কি করতে হয়, কে কাজ করার পর কতটা কি পাচ্ছি সেটা কিন্তু লিখিত দিতে হয়, তাই তো মহারাজ? একদম, এটাই প্রমাণ। আমার এখানে প্রত্যেক মাসের অমাবস্যায় সে কিন্তু লিখিত জমা দেয় আমার প্রেসক্রিপশনের পিছনে, আমি এতটা রেজাল্ট পেয়েছি, আমি কি রেজাল্ট পেলাম, ভালো মন্দ সব কিছু অ্যাজ পার পার্সেন্টেজ আমার ওখানে চলে, যে এত পার্সেন্টেজ আমি ভালো পেলাম খারাপ পেলাম যাই আছে সেটা লিখে দেওয়া হয়। তারা লিখে জমা করে এবং রাত্রিবেলা তার চালান যায়, সেই চালান তার লেখা অনুসারে তার চালানের কাজ চলে। যে সে যদি 40% হয় তার মানে আমাকে 60% আরো ভালো করতে হবে, করতে হবে। কেউ যেরকম আজকে আমার কবজ দেওয়ার ডেট ছিল, তো আমার একজনকে কবজ যখন দিচ্ছি তখন জিজ্ঞেস করলাম কত পার্সেন্ট, বললো 60% মতন। আমি ঠিক আছে, তার মানে আমাকে তাকে কি করতে হবে, তাকে 40% আর ভালো করতে হবে। সে মুম্বাই চলে যাবে, এই 26 তারিখের পর সে মুম্বাই চলে যাবে, তো সেই মানুষটাকে আমাকে সেইভাবে রেজাল্ট দিয়ে পাঠাতে হচ্ছে। সেই জন্য তাকে আগেই জিজ্ঞেস করলাম যে কিরকম অনুভব করছো, কারণ অত দূরে চলে যাবে, তো তার বাড়ির লোক এসে এবার মাসে মাসে কাজ করে যাবে, তো সেই জন্য আমি জিজ্ঞেস করলাম কি অনুভব করছো। উতারাটা তাকে দিয়ে দিতে হবে, দুর্ভাগ্যনাশ তাকে করিয়ে নিতে হবে, চিতার উপরে যজ্ঞ, এই যে আমরা 23 তারিখ যে তারাপীঠে যজ্ঞ করছি, সেই 23 তারিখে তারাপীঠে সে যজ্ঞে উপস্থিত হবে। তার আগে আমার জানার দরকার ছিল যে কতটা রেজাল্ট, কতটা তার অবস্থান আছে। যারা আমার পাশে থাকে তারা সময় সময় আসতে পারবে, যারা দূরে থাকে কাজে পাঠাতে হবে। সে আড়াই মাস কাজের থেকে বসে আছে, শরীর খারাপে ডাক্তারের কাছে দৌড়ে কুল পায়নি, কিছু ঠিক হয়নি, আড়াই মাস ধরে চাকরি যাচ্ছে একদম নট, অবস্থা খারাপ। সেই মানুষটা কিন্তু গত 10-15 দিনের মধ্যে সেই জায়গায় ফিরে এসেছে, এই জায়গায় ফিরে এসেছে। এটাই হলো ব্ল্যাক ম্যাজিক, এটাই ব্ল্যাক ম্যাজিক। আর ব্ল্যাক ম্যাজিক একমাত্র একটাই জায়গা যেখানে বলে 100% সাকসেস দেওয়া সম্ভব, যদি মনে করে তার কাছে কোনো শক্তি আছে দেওয়ার মতন। অর্থাৎ এই অশোক মহারাজ যখন তোমার কাজে দায়িত্ব নেবে তখন রেজাল্ট 100% বেরোবে। মহারাজ বলেন 100% নিয়ে থাকতে হবে, কিন্তু এই ভিউয়ার্সরা যারা আসেন তারা যেভাবে বলেন বা আপনারা যেভাবে বলেন সেখানে 100% মানায় না, 1000% বলতে হয়। না সেটা কিছু করার নেই, মানুষ এই সাকসেসটা পায় এটাই জন্য সেটা বলে। একটু দেখে নি। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার। জয় মা রুক্মিণী। হ্যাঁ বলুন। জয় মা রুক্মিণী। আমি আমার হাজবেন্ডের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, ওনার নাম? ওনার নাম হচ্ছে সন্দীপ কুমার মণ্ডল। কোথা থেকে ফোন করছেন? তার হচ্ছে 1977 29 জুন রাত্রি 8:30। 29 জুন 1977 তাই তো? হ্যাঁ। রাত্রির 8:30? হ্যাঁ 8:30। জন্মস্থান? জন্মস্থান কলকাতায়, গড়িয়ায়। আচ্ছা, এখন কোথা থেকে ফোন করছেন? আমি এখন গড়িয়া থেকে ফোন করছি। গড়িয়া থেকে ফোন করছেন। মহারাজের অনুষ্ঠান কতদিন দেখছেন? অনেক দিন থেকে দেখি, আমি লাইন একদম পাই না, আজকের কি সৌভাগ্য আমি লাইন পেয়েছি আজকে। তাহলে মাকে কতবার ডেকেছেন? আমি অনেকবার, অনেকবার ডেকে মায়ের কৃপা পেয়েছেন তাই তো? আচ্ছা বলে দিচ্ছেন মহারাজ। তোমার আচ্ছা এর আগে কি ফোন করেছিল তুমি? আপনি এর আগে ফোন করেছিলেন কখনো? অনেকবার চেষ্টা করেছি কিন্তু পাইনি আমি। পাইনি, এই প্রথমবার পেলাম। আচ্ছা, তোমার হাজবেন্ডের জন্মবার হচ্ছে বুধবার? হ্যাঁ হ্যাঁ বুধবার। বৃশ্চিক রাশি, মকর লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্রে চতুর্দশী শুক্লপক্ষ তিথিতে জন্ম, গণ হচ্ছে দেবাড়িগণ অর্থাৎ রাক্ষসগণ, দিন হিসেবে শুক্রবার, মাস হিসেবে আশ্বিন মাস, তোমার হাজবেন্ডের জন্য কিন্তু শুভ নয়। দেখো আমি যখন কোনো ছক বিচার করি, বিশেষ করে আমার কাছে যে মানুষগুলোর ছক আসে তা কালসর্প মাঙ্গলিকের ছকই আসে, সেই ক্ষেত্রে এদিক ওদিক খুব কম হয়। এবং এখানে তো কেমদ্রুমে 7:30 যোগ চলছে, অন্যান্য যোগগুলো খুব বাজে অবস্থায় আছে। হাজবেন্ডের সঙ্গে যে যোগ তুমি আমাকে দিলে সেই অনুসারে একটি জায়গা আমি জিজ্ঞেস করব মা, সেটা হলো এখানে যে ছক বলছে তাতে কিন্তু তোমার ব্যক্তিগত জীবন খুব ভালো যাবে না। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। তোমার ব্যক্তিগত জীবন খুব ভালো যাবে না, হাজবেন্ডের মাথা গরম, তার কর্মের মধ্যে বাধা, তার উপর তন্ত্রক্রিয়ার প্রভাব সম্পর্ক নাশের জায়গা তৈরি করবে। যে বাস্তুতে থাকবে তোমরা সে বাস্তুতে বাস্তু দোষ আছে, শত্রু তন্ত্রোক্ত উপায় ক্ষতি করার চেষ্টা করছে। হ্যাঁ এটা একদম ঠিক, সেজন্যই বললাম। এবং
সে কিন্তু কাছের লোক, দূরের লোক নয়, একদম কাছের লোক, একদম নিজের রক্তের, একদম একদম নিজের নিজেদের লোক। সে কিন্তু অলরেডি তন্ত্রাক্ত প্রভাব বিস্তার করে দিয়েছে এবং তার যে ক্রিয়ার ফল সেটা কিন্তু দুটো তিনটে অধ্যায় পাবে। এক, তোমাদের সম্পর্কের মধ্যে চিড় ধরবে, তোমার হাজবেন্ড ঘরে মন বসাতে পারবে না। দুই, তার স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা দেখা দেবে। তিন, তার কর্ম নিয়ে সমস্যা সৃষ্টি হবে। এই জায়গায় কিন্তু বৃহৎভাবে সমস্যার সৃষ্টি হচ্ছে এবং আগামী দিন আরো বাড়বে। তার উপর যে তন্ত্রক্রিয়ার প্রভাব সেটি কিন্তু বহু আগে শুরু হয়ে গেছে, বেশ কিছু বছর হয়ে গেল শুরু হয়েছে এবং এর কুফল তোমরা পাবে। এই সময়ের মধ্যে মাঝে মধ্যেই তার গৃহত্যাগ হওয়ার সম্ভাবনা পূর্ণমাত্রায় থাকবে এবং এই যোগ আগামী দেড় থেকে দু বছর অবধি চলবে। তার ঘরেতে মন না থাকা বা গৃহত্যাগ হওয়ার যোগ পূর্ণমাত্রায় তার উপর বিস্তারিত হয়ে গেছে। কি জানতে চাইছো মা বলো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন কি জানতে চাইছো মা? আমি তোমাকে শুরু করেছিলাম এবং শেষে করলাম, সেখানে একটি জায়গায় উল্লেখ করেছিলাম কয়েক বছর ধরে তোমাদের উপর তন্ত্রক্রিয়ার প্রভাব বিস্তার হয়ে গেছে বলেছিলাম তোমা, এবং তন্ত্রক্রিয়ার কি কি ফল পাবে সেটাও বলেছিলাম, যে তার কর্ম নিয়ে কিন্তু সমস্যা হবে বলেছিলাম তো, এবং বছর আর বিষয় দুটোই মিলেছে তাই তো? এখানে যদি প্রতিকার তোমার কাছে না থাকে তাহলে কিন্তু বিপদ আরো বেশি ভাবে তোমাদের ওপর আসছে। যদি প্রতিকার না থাকে মা তাহলে বিপদ কিন্তু আরো বেশি করে আসছে। তুমি জানতে চেয়েছিলে তার ক্যারিয়ার কিরকম হবে মা, শরীরের মধ্যে কাঁটা ঢুকে গেলে সেটা যদি বার না করা হয় তাহলে তো সেই কাঁটা অঙ্গটাকে কেটে নষ্ট করে দেয় তাই কি না? তো সেই কাঁটাটা অর্থাৎ সেই তন্ত্রক্রিয়াটা যদি শরীর থেকে না বার করা হয় তাহলে কি এই মানুষটার ক্যারিয়ার ডেভেলপ করতে পারে? তাহলে কি করার দরকার সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো তাই কি না? কি করতে হবে আমাকে জানাও তাহলে, কি করার দরকার? প্রতিকারটা করব। একদম মা, সেই প্রতিকারের জন্য খুব ভালো যোগ, সামনের যে যোগটি আসছে এই যোগটি খুব বৃহৎ যোগ, যে যোগে যদি সঠিকভাবে ক্রিয়াগুলো করা যায় সাফল্য 100% আসবে। বা যদি মনে করো তন্ত্র সত্যি উপকারী জিনিস বা তন্ত্রের শক্তি বলে কিছু আছে তাহলে তোমার যাকে মনে হয়, এই অশোক মহারাজই শুধু তন্ত্র জানে এটা নয়, তোমার যাকে মনে হবে যে এই মানুষটা আমার হাজবেন্ডের কাজের জন্য সঠিক, সেই মানুষটার কাছ থেকে প্রতিকার করাও। প্রতিকারের জিনিসগুলো বলে দিই আমি তোমাকে, খণ্ডন ক্রিয়া, সংকল্পযজ্ঞ, চৌচার ক্রিয়া, মহাযজ্ঞ, তারপর কবজ আসবে। এই চারটি ক্রিয়া কমপ্লিট হলে তারপর কবচ মন্ত্র প্রয়োগ পাবে। কবচের শক্তিকে পূর্ণ মাত্রায় উজ্জীবিত করার জন্য ডামরির যজ্ঞ, ডামরির চালান, বিশেষ যজ্ঞ, বিশেষ যজ্ঞের চালান থাকবে, উতারা ক্রিয়া, দুর্ভাগ্যনাশ ক্রিয়া থাকবে এবং প্রত্যেকটি অমাবস্যা যজ্ঞ ক্রিয়া এবং চালান ক্রিয়া চলবে। এই ক্রিয়াগুলো যদি কোনো মানুষ তোমার হাজবেন্ডের জন্য পুঙ্খানুপুঙ্খ করে এবং আপ টু রেজাল্ট অবধি করতে থাকে তাহলে সেই মানুষের কাছে চোখ বুঝে বিশ্বাস করে তুমি কাজ করিয়ে নাও মা। এই অশোক মহারাজ সেই মানুষের হয়ে গ্যারান্টি দিচ্ছে যে তোমার হাজবেন্ড রেজাল্ট পাবেই পাবে। কিন্তু যদি কেউ তোমাকে এই কাজগুলো না করায়, বলে পয়সা দিয়ে যান সামনের সপ্তাহে এসে কবজ নিয়ে যাবেন, বা কেউ বলে ওই একটা তারাপীঠে যজ্ঞ করতে হবে তারপরে কবজ দিয়ে দেয়, তাহলে মা তার কাছে কিন্তু কাজ করিও না। এই অশোক মহারাজ গ্যারান্টি দিচ্ছে তাদের ক্ষেত্র হয়ে যে 100% ঠকবেই ঠকবে। তার কারণ একটা আছে, এতদিন ধরে অনুষ্ঠানটা আপনি দেখছিলেন, আপনি কিন্তু জানতেন যে আপনার ব্লাড রিলেশন আছে এমন কেউ তন্ত্রক্রিয়া করেছেন, মহারাজ কিন্তু জানতেন না। মহারাজ যখন এখান থেকে বললেন, এক বাক্যে আপনি স্বীকার করলেন যে হ্যাঁ
একদম ব্লাড রিলেশন আছে, এরকম মানুষ কিন্তু তন্ত্র করেছেন। আবার এটাও সত্যি কথা, মহারাজ যে কথাটা বললেন না যে এতগুলো কাজ করার পর তবে কিন্তু সঠিক প্রতিকারটা হয়, আর এই যে তন্ত্রের দ্বারা ক্ষতি করলে তার কাটানোরও প্রসেস আছে, এবং মানুষ যে রেজাল্ট পায় সেটা কিন্তু মানুষের মুখ থেকে, সেটা আমি পিঠে থালা লাগিয়ে এই যে চলছে আমরা ব্যাকড্রপ ফন্ডে পেলে দেখাতে পারি, দেখেও নেব। এই যে পিঠে থালা লাগিয়ে আমি প্রমাণ করে দেব যে ভাই তোমাকে তন্ত্র দ্বারা ক্ষতি করা হয়েছে প্রথম, এবং তারপরে সেই মানুষটাকে সুস্থ করে দেখাবো। ঠিক এইভাবেই এই ক্রিয়া যেটা দেখছো একে বলে চৌসার ক্রিয়া, এই ক্রিয়ার প্রয়োগ হবে ব্ল্যাক ম্যাজিকের সব থেকে শক্তিশালী ক্রিয়ার মধ্যে এটি, এই চৌসার ক্রিয়া। এই বেশ কিছু মানুষ একে নকল করার চেষ্টা করেছে কিন্তু পূর্ণ মাত্রায় নকল করতে পারেনি, তার কারণ টিভিতে পুরো জিনিসগুলো সঠিকভাবে বোঝা যায় না যে কি কি দেওয়া হচ্ছে। এক, দ্বিতীয় মন্ত্রটা জানে না, দেখো আমি মন্ত্র পড়ছি এই মন্ত্রটা তো জানে না, জিনিসগুলো নকল করলেও পুরো মাত্রায় করতে পারেনি, এবং মন্ত্র তো জানে না, যার দরুন সেই জায়গায় মানুষ যখন কাজ করে এদের কাছে গিয়ে ক্ষতি হয়ে যায়। তাই এই ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 100% সুস্থ করে দেবই দেব। এবার আরও একটা বিষয় আমি একটু মহারাজের কাছে জানব। মহারাজ, আমরা এই যে শিবরাত্রি আছে, তো এই শিব ঠাকুরকে আমরা কিন্তু একটা ভীষণভাবে পুজো করি এবং মানি, সেই জায়গায় মহামৃত্যুঞ্জয় বলে ক্রিয়া হয়, তো এই শিবরাত্রিতে একটু যদি আপনি বলেন। মানে খোঁচা দিয়ে আমাকে বার করবে শিবরাত্রি কি আর তার ফল কি কি হতে পারে, এটা হচ্ছে তরুণদের মুদ্রা কথা, তার কারণ আমি কোথাও এড়িয়ে যাচ্ছিলাম শিবরাত্রি জিনিসটা পরে তুলে ধরবো না বলে, বহু বছর তুলে ধরেছি এবং সেটাকে নকল করা হয়, কিছু জায়গায় অপভ্রংশ হয়ে যাচ্ছে। তো যখন উঠলো তখন বলতে হয় যে দেখো শিবরাত্রি পঞ্জিকা খুলবে, চতুর্দশী হচ্ছে শিবরাত্রি, শিব চতুর্দশী। তো এই শিবরাত্রির চতুর্দশী যে মুহূর্তে শুরু হবে এবং যে মুহূর্তে গিয়ে শেষ হবে টোটালটাই হলো একটা চতুর্দশী। এই চতুর্দশী টোটাল ঘন্টাকে যোগ করবে, যোগ করে চার দিয়ে ভাগ করে দেবে, চার দিয়ে ভাগ করলে হবে একটা টোটাল প্রহর, যে ঘন্টাটা বেরোবে এত ঘন্টা সেটা হচ্ছে একটা করে প্রহর। এই চারটে প্রহরে চারটে জিনিস দিয়ে পুজো করতে হয় শিবকে, দধি দুগ্ধ ঘৃত মধু। ওম হোম অঘরায় নম, ওম হোম সগজাতায় নম, ওম বাম দেবায় নম, এই ওম হোম ঈশানায় নম, বিভিন্ন মন্ত্র আছে। যেরকম শুরুতে কি হবে ওম হোম ঈশানায় নম, তারপরে কি হবে ওম হোম অঘরায় নম দ্বিতীয় পরে, তৃতীয় পরে ওম নম বাম দেবায় নম, চতুর্থ পরে ওম সগজাতায় নম। এই চারটি প্রহর চারটি মন্ত্রে শিবকে পুজো হবে, কি কি দেওয়া হবে দধি দুগ্ধ ঘৃত মধু, এই চারটি জিনিস দিয়ে চারটি প্রহর, এক একটি জিনিস দিয়ে এক একটা প্রহরে পুজো, আর মন্ত্রগুলো বলে দিলাম। প্রহরটা কিভাবে ভাগ করবে, টোটাল চতুর্দশীকে চার দিয়ে ভাগ করলে এক একটা প্রহর বেরিয়ে যাবে, অর্থাৎ চারটে খাম্বা বা চারটে প্যাকেট যাই বলি না কেন, চারটে প্রহর বেরিয়ে গেল। এই পুজো করলে এই জিনিস দিয়ে আর গঙ্গার জল দিয়ে শিবকে স্নান করাবে, গঙ্গার জলের মধ্যে যদি সিদ্ধি দিয়ে দেওয়া যায় তাহলে মনের ইচ্ছে পূর্ণ হয়, তাই সিদ্ধি মিশ্রিত গঙ্গার জল দিয়ে শিবকে স্নান করা। আর টোটাল প্রহরে শিবের প্রিয় ফুল প্রিয় পাতা এগুলো দিয়ে পুজো করো, যেরকম বিল্বপত্র, নীলকণ্ঠ, ভাট ফুল, অর্ক, শ্বেতর্ক হলে খুব ভালো হয়, নাহলে যে কোনো অর্ক, ধূস্তর, এই ফুলগুলোকে ব্যবহার করতে পারো। এই ফুলগুলো যখন ব্যবহার করবে সিম্পল একটি মন্ত্রকে বলবে ওম নম শিবায়, এবার তারপর তুমি তোমার মনের ইচ্ছে বলবে যে মম অমুখ মনোরথ পূরণ শীঘ্র করায় ওম নম শিবায়, তাহলে ওম নম শিবায় মম, এবার যেটা মনের ইচ্ছে অমুক মনোরথ শীঘ্র পূরণ করায় বলে দিলে, তারপর ওম নম শিবায় এই বলবে, তোমার যেটা সংগ্রহ করতে পারছ সেটা দেবে, মানে বেলপাতা ফুল, এরকম পুরো প্রহরটা কন্টিনিউ চালাবে। যদি বিল্বপত্র কেউ সংগ্রহ করো তাহলে বিল্বপত্র দেওয়ার নিয়মটা বলে দিই, গোটা বেলপাতা যে ডাঁটিটা থাকে সেই ডাঁটিটাকে মাঝখান থেকে ভেঙে নেবে, ভেঙে নিয়ে তারপর সেই বেল্লপত্রটা তেল তেলে দিকটা শিবলিঙ্গের মাথায় দেবে,
এবার এই শিবলিঙ্গ, আমি তো বললাম প্রয়োগটা হয়ে গেল, শিবলিঙ্গরও আবার ভেদ আছে। এই চারটি প্রহরে গঙ্গার মৃত্তিকা দিয়ে অর্থাৎ গঙ্গা মৃত্তিকা দ্বারা শিবলিঙ্গ প্রস্তুত করে তার ওপরে প্রয়োগ করতে পারো, এটা একটা গেল। সর্ষের খোল দিয়ে শিবলিঙ্গ প্রস্তুত করে করতে পারো, এটা একটা গেল। শ্মশান ভস্ম দিয়ে অর্থাৎ চিতা ভস্ম দিয়ে শিবলিঙ্গ প্রস্তুত করে করতে পারো, বাড়িতে করবে না এই কাজটা, শ্মশানে করবে বা কোনো মন্দির প্রতিষ্ঠানে করবে সেটা করতে পারো। গুড়ের তৈরি শিবলিঙ্গ ক্রিয়া করতে পারো, বিট লবণের তৈরি শিবলিঙ্গের ক্রিয়া করতে পারো, স্তন্ধু নামক সিন্ধু নামক যেটা আমরা বলি সন্দক লবণ যেটাকে, হ্যাঁ, তো ওই লবণের শিবলিঙ্গ বানিয়ে করতে পারো। ছাঁচ আমরা যে শিরা বলি তোমার চিনি জাল দিয়ে সেটা দিয়ে শিবলিঙ্গ বানিয়ে সেটার ওপরে পূজো করতে পারো, পাথরের শিবলিঙ্গের ওপর পূজা করতে পারো, বংশপুরের শিবলিঙ্গের ওপর পূজা করতে পারো, ত্রিকূটের শিবলিঙ্গের ওপর পূজা করতে পারো, দুর্বার ওপর শিবলিঙ্গের পূজা করতে পারো। তোমার হচ্ছে গঙ্গা মৃত্তিকা, তোমার পাথরের শিবলিঙ্গ আর দুর্বা, এই তিনটের ওপর তরুণদা যে বিষয়টি তুলে ধরল মহামৃত্যুঞ্জয় ক্রিয়া, এর ওপর করতে পারো। মন্ত্রটা এই জপ করবে এবং তার সঙ্গে অবশ্যই এক মালা করে অর্থাৎ 108 বার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে জপ করবে। ওম ত্র্যম্বকম ইয়াজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনং মৃত্যুর্মুক্তিম ইমামিতাত, এই মন্ত্রটাকে জপ করতে পারো। এর শক্তিকে বৃদ্ধি করার জন্য ওং ভুঃ স্বাহ ওং ভুবঃ স্বাহ ওং হোং জুং সঃ ওং ত্র্যম্বকম ইয়াজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনং মৃত্যুর্মুক্তিম ইমামিতাত ওং ভুভুবঃ স্বাহ হোং সঃ জুং ওম, এই মন্ত্রটাকে তোমরা ব্যবহার করতে পারো। তো বিভিন্ন মন্ত্র আছে, তার বিভিন্ন প্রয়োগ আছে। আমার অনুসারে ওং নমঃ শিবায় মম অমুক মনোরথ শীঘ্র পূরণ করায়ো ওং নমঃ শিবায়, এই মন্ত্রটা চলে। এই ক্রিয়া যারা করবে অর্থাৎ পূর্ণ মাত্রায় চতুর্দশী যারা পালন করবে, প্রত্যেক বাড়ি একটি করে বেল দেবে। ওই কাঁটা ফলটা আমার পছন্দের নয়, যেটা ধুত্রার কাঁটা দেওয়া হয়, আমি মনে করি বাবা ওখানে সুন্দরভাবে বসে আছে তার গায়ে কাঁটা লাগবে, আমি দিই না সাধারণভাবে, তাও মাঝে মধ্যে দিয়ে দেয় এক একজন মানুষ, আমি বলবো দিও না। বাবার ভোগের জন্য দুটো জিনিস করবে, সিদ্ধি গোলা দুধ অর্থাৎ দুধ সিদ্ধি যেটা হয় এক, আর পায়েস রাখবে, এটা বাবার ভোগের জন্য খুব ভালো। গাঁজা রাখতে পারো সঙ্গে ধরিয়ে দেবে, আমার মনে হয় যে ওটা যেহেতু ধোঁয়া উঠবে অনেকের নাকে যাবে সেটা ইউজ করো না, এটা অঘরীদের কাজ, সেটা ধুনি করে, গাঁজার ধুনি করা হয়। তো এর সঙ্গে আরও একটি জিনিস মাথায় রাখতে হবে, টোটাল যে চতুর্দশীটা পালন করবে সে কিন্তু রাত্রে ঘুমোবে না, কোথাও শয়ন করবে না, বিছানায় বসবে না, কটুবাক্য বলবে না, লেনদেন করবে না। এই জিনিসগুলো মাথায় রেখে যদি এই শিবরাত্রিটাকে পালন করতে পারো, যে মনস্কামনা নিয়ে করো না কেন আগামী শিবরাত্রি আসার আগে তা পূর্ণ হবেই। এবং তার সঙ্গে যদি তন্ত্র প্রয়োগ করিয়ে নিতে পারো অমাবস্যায়, তাহলে তো গ্যারান্টি তোমার মনের ইচ্ছে পূর্ণ হবেই হবে। আর এই জায়গায় বলবো, যদি মহারাজ সঙ্গে থাকে 100% পূর্ণ হবেই হবেই হবে। দেখে নেবো, হ্যালো নমস্কার। ভাগ আছে, যে ভাগটা আমি বললাম, আমরা সাধারণত যেটা চতুর্দশী পালন করি সব একসঙ্গে মিশিয়ে গিয়ে একবার ঢেলে দিলাম, আর তারপরে শিবকে রোজ গালাগালি দিই, তোমার জন্য এতগুলো শিবরাত্রি করলাম, তুমি আমার মনের ইচ্ছে পূর্ণ করলে না। তা আমরা নিজেরা সঠিকভাবে করি না, তাই আমাদের মনের ইচ্ছেটা পূর্ণ হয় না। বলুন কার বিষয়ে জানবেন? আমার সোমনাথ জানবো স্যার। আচ্ছা, আরেকবার আপনার নামটা? সোমনাথ ভট্টাচার্য। সোমনাথ বাবু, ডেট অফ বার্থ?
1978 সকাল 10টা কলকাতা, তাই তো? আচ্ছা, মহারাজের অনুষ্ঠান কতদিন দেখছেন? রেগুলারই দেখি, কিন্তু ফোন ওনাকে পাওয়া যায় না, খুব টাফ ফোন পাওয়া। আপনি কলকাতার কোথায় থাকেন? কলকাতা, আমি সুভাষগ্রাম শুনছেন, সোনারপুরে কলেজ স্টপ, সোনারপুর, হ্যাঁ সুভাষগ্রাম, সেখানেই থাকেন। তা মহারাজের অনুষ্ঠান যে এতদিন ধরে দেখছেন, কি রকম লাগছিল? ভালো লাগে, ওনার প্রোগ্রাম সত্যি ভালো লাগে। আজকে আজকে আপনার বিষয় আগে মহারাজ বলে নিক, তারপরে আপনার সঙ্গে আমার কথা হবে। ঠিক আছে স্যার। তোমার জন্মবার হচ্ছে সোমবার, তাই তো? কুম্ভ রাশি মিথুন লগ্নের ধনিষ্ঠা নক্ষত্রে নবমীর কৃষ্ণপক্ষ তিথিতে তোমার জন্ম হয়েছে। গণ হচ্ছে রাক্ষসগণ, অর্থাৎ দেবাড়িগণ। দিন হিসেবে বৃহস্পতিবার, মাস হিসেবে চৈত্র মাস, কিন্তু তোমার জন্য শুভ নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল খুব ভালো অবস্থায় নেই, অর্থাৎ পাওনা ভাগ্য খুব ভালো নয় তোমার। পাওনা ভাগ্য লোকের জন্য যতই করো না কেন, আকণ্ঠ করে ফেলো, মাথা ডুবিয়ে দাও তার জন্য, তারপরে কোথায় যেন মুখ ঘুরিয়ে চলে যায়, তাই কি? শুক্র তোমার ভালো অবস্থায় নেই, যার দরুন আবার সেই সম্পর্কের জায়গায় যতই যাই করো না কেন, কোথায় গিয়ে যেন তারাও আবার সেই হাত গুটিয়ে নিয়ে চলে যায়, অর্থাৎ মানসিক আঘাত প্রিয়জন বা কাছের মানুষ থেকে বারংবার আসে, তাই কি? এখানে আমি দেখতে পাচ্ছি এমন একটি যোগ, সেটিকে বলে কালসর্প, যার দরুন পরিষ্কার ভাবেই বলা হয় যে কোনো কাজ একবারে করে ওঠা যায় না, বারংবার বাধা পড়ে যায়, তাই কি? এবং বাধা এমনই পড়ে যে সহজে সাফল্য আসে না, তাই কি? এবং পরিশ্রম অনেক বেশি হয়, সাফল্য তার তুলনায় অনেক কম আসে, তাই কি? সাফল্যটা অনেক দেরি করে আসে, যে সময় আসার দরকার বা যে সময় আসার কথা সেই সময় সেই সাফল্যটা পুরো আসে না, তাই কি? এবং আরো একটি জিনিস, নিজের নামে কোনো সম্পত্তি করলে বা থাকলে সেটাকে ধরে রাখার ক্ষেত্রে সমস্যা হবে। তোমার বাস্তুতে, নিজের যদি কোনো বাস্তু থাকে, বুঝেছ, সেই বাস্তুতে বহিরাগত মানুষের বা অন্য মানুষের, মানে তোমাদের ছাড়া, তুমি ছাড়া বহিরাগত যারা থাকবে তাদের একটা নজর থাকবে। সেই বাস্তুটাকে কিভাবে নেওয়া যায়, কিভাবে ছিনিয়ে নেওয়া যায়। আচ্ছা, এতদিন তো মহারাজের অনুষ্ঠান দেখছিলেন, দেখে ভালো লাগছিল, আজকে যখন লাইনটা পেলেন আপনাকে, আমরা কেউ কিছু জিজ্ঞেস করিনি, মহারাজ এতগুলো কথা বললেন এবং প্রত্যেক কটা কথাই আপনি বললেন সঠিক, এবং আপনার জমিটার উপর অন্যের যে একটা কু নজর আছে সেটাও বলে দিলেন। এইবার বলুন তো, নিজে পাওয়ার পর, শোনার পর কিরম লাগছে? একদম সত্যি ভাগ্যের ব্যাপার। এবং ওনার কাছে কি করছেন এখন? এখন কি করছেন আপনি? এখন একটা কোম্পানিতে কাজ করছি, ওই হসপিটালে মেডিকেল গ্যাস পাইপলাইনে কাজ করি, অক্সিজেন সিলিন্ডার আছে না, হ্যাঁ হ্যাঁ, ওইসব মেইনটেনেন্স ডিপার্টমেন্টে কাজ করি, কিন্তু আমি চাইছি কি লাইনটা গেলে আমার ভালো হবে, তার ভালো হয়ে গেলে ভালো থাকবে। দেখো, যে লাইনেই যাওয়ার চেষ্টা আমরা করি না কেন, ধরো সামনে চারখানা গলি আছে, হ্যাঁ আচ্ছা, এবার এই চারটে গলিতে যে কোনো গলিতেই আমি যেতে পারি প্রথম, কিন্তু যদি আমার কোমরে বা পায়ে কেউ দড়ি বেঁধে আটকে রেখে দেয়, তাহলে আমি যে গলিতেই যাওয়ার চেষ্টা করি না কেন, সেই চারটে গলিতে ভালো থাকুক আর খারাপ থাকুক, আমি কি যেতে পারবো? না না, যেতে পারবো না, ঠিক করে বলছো। এবার আমি তোমাকে একটু গ্রহের যোগ বলি, তোমার কিন্তু কাল সর্প আছে। আচ্ছা, এই কাল সর্প তোমাকে কিন্তু বেঁধে রেখেছে, দেখবে যে ওই যে বলছিলাম না, পরিশ্রম বেশি রেজাল্ট কম, এটা তুমি যে লাইনেই যাও সেটাই একই দাঁড়াবে। তাহলে সবার আগে তোমার এই যে বাধাগুলো আছে সেগুলো রেকটিফাই দরকার। এবার যদি এই রেকটিফাই থাকে তাহলে কি করা যেতে পারে, এখানে সবার আগে বলছে তোমার দশমে বুধ এবং একাদশে রবি, রবি তুঙ্গি অবস্থায় বসে আছে। এটা যদি অনেক আগে থাকতো এবং রেকটিফাই থাকতো তাহলে বলতাম সরকারি চাকরি করো। এবং দশম বারংবার তোমার মাথায় একটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে ঢোকাচ্ছে, বিজনেস কর, বিজনেস কর। আচ্ছা, তাহলে এই দশম তোমাকে কি করাবে, ব্যবসা করার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে।
সেখানে তুমি যে বিষয়টার সঙ্গে যুক্ত আছে, যে গ্যাসের বিষয়, অক্সিজেন গ্যাসের বিষয়, অর্থাৎ কেমিক্যাল, এক ধরনের কেমিক্যাল, তাই কি না? এবং সেটাকে মেইনটেনেন্স, ওষুধ কেমিক্যাল এইসবের মধ্যে থাকার একটা ব্যবসা তুমি করতে পারো। ওষুধের সঙ্গে যুক্ত যে কোনো জিনিস তুমি করতে পারো ব্যবসার মধ্যে দিয়ে, এটা তোমার জন্য ভালো হবে। এরপর যদি আবার এটাকে একটু ভেঙে অন্য দিকে যেতে চাই, তাহলে কি হতে পারে, চামড়ার সঙ্গে যুক্ত যে কোনো ব্যবসা করতে পারো, চামড়া, লেদারের যে সমস্ত ব্যবসা। এবার যদি আমরা সেটাকে ভেঙে আরেকটু অন্য দিকে যাই, তাহলে কি বলবো, মাছ বা আঁশের সঙ্গে যুক্ত যে কোনো জিনিস তুমি করতে পারো, মাছ। এবার সেটাকে যদি আরেকটু ভেঙে আরেকটু যাই, তাহলে প্যাথোলজিক্যাল দিকে যেতে পারো। সেটাকে যদি আরেকটু ভেঙে আরেকটু দিকে যাই, তাহলে বলতে পারি গার্বেজের মধ্যে যেতে পারো। কি বললাম, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো এই ব্যবসাগুলো তোমার জন্য সঠিক আছে, যেটা লাইনে আছো সেটাও কিন্তু ঠিকই আছে, কিন্তু বিষয় হচ্ছে তোমার এখানে যে সমস্যাগুলো রয়েছে, যদি তার প্রতিকার করিয়ে নিতে পারো আমার মনে হয় ভালো হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। কারণ এই যে মহারাজ যে কথাটা বললেন, রাস্তা কিন্তু চারটেই আছে, কিন্তু আপনাকে মাঝখানে যদি একটা কুটির সঙ্গে বেঁধে রাখা হয়, আপনি কি কোনো দিকে যেতে পারবেন? পারবেন না, যেটা আপনার ক্ষেত্রে হয়ে আছে। আর আপনি যদি বাঁধন ছাড়া হন, তাহলে যেখান দিয়ে খুশি আপনি যেতে পারেন। মহারাজ যেটা করেন এই কাজটাই করেন, জীবনের যত বাধাগুলোকে আছেন কাটিয়ে দেন, অর্থাৎ তখন কিন্তু আপনি মুক্ত বিহঙ্গ, অর্থাৎ নিজের আনন্দে উড়ে বেড়াতে পারেন, তাই তো মহারাজ? ফ্লেক্সিবিলিটিটাকে অনেক বেশি বাড়িয়ে দেওয়া, যে কোনোভাবে যে কোনো জায়গা থেকে মুভমেন্ট করা হয় এবং মুভমেন্ট করানোও হয়। অনেকে এসে বলে মহারাজ আমার আয়ের বাড়ার জন্য ক্রিয়া করুন, মানে আমার কিছু জোগাড়, মানে একটা চাকরির ব্যবস্থা করে দিন তাকে। কিন্তু আমি যখন ক্রিয়া করি তখন আয় বর্ধক ক্রিয়া করি। এবার সে বলে কোন সেক্টরে যাব, আমি বললাম তুই যদি তন্ত্রের দুনিয়াতে এলি তাহলে আর কোন সেক্টর বাঁচার কি আছে, যেখানে ইচ্ছা ঢোক নিয়ে যাওয়ার দায়িত্ব, আকাশ তো খোলা। হ্যাঁ, তুই যেখানে ইচ্ছা ঢোক নিয়ে যাব, আমি ঠেলতে ঠেলতে আমি ঠিক তোকে নিয়ে যাব। তো এখানে তোমার হরোস্কোপ কি প্রোভাইড করছে সেটার জন্য তো তোমার জেনারেল ভাগ্য, তাহলে রেমেডি কিসের? একটা রেমেডি তখনই তৈরি হয় যেখানে তুমি যেটা চাইছো সেটার ইচ্ছে পূরণ করা। ব্ল্যাক ম্যাজিক বা অশোক মহারাজ যাই বলি না কেন, মনের ইচ্ছে পূরণ করার দুনিয়া তৈরি করে। অর্থাৎ মহারাজ আমি ব্যবসা করব, আমার ব্যবসা বৃদ্ধি চাই, চলো হবে। আমি আয় বৃদ্ধি করতে চাই, চলো করা যাবে। মহারাজ আমার সন্তান আমার কথা শুনছে না, তাহলে কি এখন তার হরোস্কোপ বিচার করব, বিচার করে দেখব সন্তান কোন কারণে ভাই কথা শুনছে না? আচ্ছা এই কারণে কথা শুনছে না, তাহলে সন্তানকে এটা পড়াতে হবে। ও মহারাজ সন্তান তো আমার পড়বে না, তখন কি হবে? সন্তান তো পড়বে না বলে দিয়েছে স্টোনটা, তখন কি হবে? তখনও তো কাজ আছে, তখনও কাজ আছে, এবং সেটা মহারাজ করেন। হ্যাঁ, এটাই সেটা করা হয়, যেখানে কন্ট্রোল করার ব্যাপার। যদি তোমার ভাগ্যে থাকে তাহলে অশোক মহারাজকেও দরকার নেই, কোনো মহারাজকে দরকার নেই, ওটা তোমার হবে। যদি ভাগ্যে না থাকে সেটা হওয়াতে গেলে অশোক মহারাজকে দরকার, দরকার আছে ব্ল্যাক ম্যাজিকের, দরকার আছে মারকেনের, গ্যারান্টি সহ প্রতিকারের জায়গা তৈরি করা যায়। হ্যাঁ, 100% যায়। আজকে যে মানুষগুলোর উদাহরণ তোমাদেরকে তুলে ধরলাম, সেগুলো এমনি নয়, ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ তাদের জীবনে করেছি, তাই সাকসেসগুলো তাদের জীবনে এসছে। সাকসেসগুলোকে আনার জন্য খণ্ডন ক্রিয়া, সংকল্পযজ্ঞ, চৌসার ক্রিয়া, মহাযজ্ঞের সাথে সাথেই ডামরিত যজ্ঞ, বিশেষ যজ্ঞ, উতারা ক্রিয়া, দুর্ভাগ্যনাশ ক্রিয়া, প্রত্যেকটা অমাবস্যার ক্রিয়া কন্টিনিউ চালিয়ে যেতে হয়েছে, তবে গিয়ে সেই মানুষের জীবনে সেই সাকসেসগুলো এসেছে। সাকসেস এমনি আসে না, একটি যজ্ঞ করব মানুষের জীবন পাল্টে যাবে সেটা হয় না। সেরকম একটি কবচ কোনো রকম কেউ দিয়ে দিল আর গলায় পাইকারি কবচ ঝুলিয়ে নিলাম, সাকসেস চলে আসবে সেটা হয় না। যা তোমার ভাগ্যে লেখা নেই, বিধি তোমায় যা লিখে দেয়নি সেটার পরিবর্তন করতে গেলে বিধি যেটা লিখে দিয়েছে সেটাকে আগে পুঁছতে হবে, তারপর লিখতে হবে তোমার নিজের মনের ইচ্ছে মতন। এই পোছা লেখা এত সহজ নয়, তার জন্য তোমাকে কিন্তু খাটতে হবে, অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে আসতে হবে। কেউ যদি এখন আমার কাছে আসতে চাও আর বিচার করতে চাও, ভাই এসো না, এখন বিচার বন্ধ আছে, রয়েছে শুধু প্রতিকারের রাস্তা খোলা। কারোর যদি সমস্যা থাকে তাহলে সে সেই সমস্যাটাকে সমাধানের জন্য আমার কাছে আসতে পারো,
আমার ব্ল্যাক ম্যাজিক, আমার মা রক্ষণে, আমার তন্ত্র শক্তি গ্যারান্টি দিয়ে তোমাকে সাকসেস দেবে, তোমার মনের ইচ্ছে পূর্ণ করবে। যতক্ষণ না পূর্ণ হবে দায়িত্ব আমার রেজাল্ট দেওয়ার। আর সেই মনের ইচ্ছে পূরণ করতে গেলে অবশ্যই টিভি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করে জানাতে হবে আমার এই কাজ করাতে হবে। আরেকটা বসায় অনেকেই ভাবছেন ইস লাইনটা পেলাম না, কোথাও যাবেন না, ঠিক 7টায় 60+এ মহারাজকে নিয়ে হাজির হব, সেখানেও কিন্তু ফোন করে নিজের বিষয় জেনে নিতে পারেন। মহারাজ এখনকার মতো বিদায় দেব, নমস্কার। জয় মা, জয় মা রক্ষিণী, মা রক্ষিণী তোমাদের মনের ইচ্ছে পূর্ণ করুক।